আসসালামু আলাইকুম। আমি আজকে কোড ফোর্সেস এর 1097 এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে যে এখানে মূলত আর কি কার্ড নিয়ে খেলা। তো যেটা শর্টকাট আমি বলে দিই যে এখানে মূলত কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আমাদের প্রথম লাইনে একটা স্ট্রিং দেওয়া থাকবে এবং তারপরে লাইনে কিছু অ্যারে অফ স্ট্রিং দেওয়া থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যারে অফ স্ট্রিং এবং এটা হচ্ছে শুধু একটা সিঙ্গেল স্ট্রিং। তো এখন বলতে হবে যে এই যে স্ট্রিংটা দেওয়া আছে, এই স্ট্রিংয়ের কোনো একটা এলিমেন্ট যদি দুটো এলিমেন্ট থাকবে, স্ট্রিং অলওয়েজ সবসময় দুটো, এটা লিমিট ইয়ে হচ্ছে সবসময় দুটো করে এলিমেন্ট থাকবে এবং এইখানে আমাদের পাঁচটা এলিমেন্ট থাকবে। অ্যারে অফ স্ট্রিংয়ে পাঁচটা স্ট্রিং থাকবে এবং প্রত্যেকটা সাইজ এরকম দুই করেই হবে আর কি। যখন বলা হয়েছে যে এই যে প্রথম স্ট্রিংটার মধ্যে যে দুইটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ড যদি নিচের যে ইন্ডিভিজুয়াল যে স্ট্রিং পাঁচটা স্ট্রিং আছে, এই পাঁচটা স্ট্রিংয়ের মধ্যে যদি কোথাও থাকে তাহলে আমি ইয়েস প্রিন্ট করবো, আর আদারওয়াইজ আমি হচ্ছে নো প্রিন্ট করবো। যেমন এখানে এস আছে, আমি এখন খুঁজি, এখানে এস নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানে এখানেও নাই, তাহলে এস কোথাও পাচ্ছে না। এবার আমি চেক করবো যে এ কোথাও আছে কিনা, এ বা এস যে কোনো একটা থাকলে আমি ইয়েস প্রিন্ট করবো। এখানে এ নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, কিন্তু এখানে কিন্তু আমাদের এ আছে। তো যেহেতু আমি এই অ্যারে অফ স্ট্রিংয়ের পাঁচটা এলিমেন্টের মধ্যে একটা স্ট্রিংয়ের আমি হচ্ছে একটা উপাদান এ পাইছি, অতএব আমি এখানে প্রিন্ট করবো যে ইয়েস। এবার আমাদের নো কখন ইয়েস আর নো, এই দুটো জাস্ট আমাদের প্রিন্ট করতে হবে। এবার দেখেন আমাদের সেকেন্ড আরেকটা টেস্টকে যদি আমরা দেখি যে এখানে বলা আছে টু এইস, তো আমাদের এখন দেখতে হবে যে এই টু বা এইস এই দুটোর মধ্যে যে কোনো একটাকে এখানে আছে কিনা। তো এইস প্রথমে আমরা টুটা খুঁজি। আমরা প্রথমে টু দেখেন, এখানে টু নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও হয়নি। তাহলে আমি দেখুন এইচটা খুঁজি, এইচটা আছে কি না। এখানে এইচ নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, কোথাও নাই। তাহলে টু বা এইচের কোনোটাই নিচের কোনো কোনো অ্যারে অফ স্ট্রিংয়ের কোনো ইন্ডিভিজুয়াল স্ট্রিংয়ের মধ্যে আমি এই দুটো এলিমেন্টের একটাও পাচ্ছি না। তো এই কারণে আমি এখানে নো প্রিন্ট করবো, সিম্পল। এবার যদি আমি আরেকটা টেস্ট কেসের কথা চিন্তা করি, সাপোজ এই থার্ড টেস্ট কেসটা, তাহলে হয়তো বা আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। থার্ড টেস্ট কেস 3 নম্বর, দেখেন এখানে আমাদের কী কী আছে, এখানে আমাদের ডি আছে এবং হচ্ছে আমাদের 4 আছে। তো এই দুটার যে কোনো একটা এই নিচের এগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের মধ্যে যদি যে কোনো একটাতে থাকে তাহলেই হচ্ছে আমরা ইয়েস প্রিন্ট করবো। দেখি 4 দেখি, এখানেও 4 নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। এবার যদি আমরা যদি ডিটাকে দেখি, এখানে নাই, এখানে নাই, কিন্তু এখানে কিন্তু ডি আছে, অতএব আমি এখানে কী প্রিন্ট করবো, ইয়েস। তো এইটুকুই জাস্ট আমাদের কাজ। আর এখানে আমি যেটা বললাম যে আমাদের এখানে দুইটা থাকবে, প্রথম যে স্ট্রিংটা থাকবে এটার দুইটা এলিমেন্ট থাকবে এবং পরবর্তীতে যে পাঁচটা ইন্ডিভিজুয়াল স্ট্রিংটা থাকবে প্রত্যেকটাই হচ্ছে, প্রত্যেকটা স্ট্রিংয়ের সাইজ হবে হচ্ছে 2। তো চলুন কোডে দেখা যাক। প্রথমে দেখুন, আমি প্রথমে একটা স্ট্রিং নিছি, যে প্রথম স্ট্রিংটা এই যে 4D এটার জন্য, এবং তারপরে আমি আর একটা অ্যারে অফ স্ট্রিং নিছি যে এখানে পাঁচটা স্ট্রিং থাকবে এবং প্রত্যেকটা, তো পাঁচটা স্ট্রিংকে আমি ইনপুট নিয়ে নিছি। এখানে নেওয়ার পরে আমি একটা মানে দুটো ফলো আপ চালাইছি, অথবা আমাদের এই যে প্রবলেমটা এটা O(n)² আর কি টাইম কমপ্লেক্সিটির। তো যেই হোক, তো এইখানে আমাদের হচ্ছে প্রথম ফর লুপ দ্বারা হচ্ছে আমি এই পাঁচটা যে অ্যারে অফ স্ট্রিং, এই পাঁচটা অ্যারে অফ স্ট্রিং প্রত্যেকটাকে ট্রাভার্স করতেছে, এবং ভেতরের ফর লুপ দিয়ে হচ্ছে এই যে প্রত্যেকটার যে আবার দুটো করে এলিমেন্ট আছে, এই দুটো করে এলিমেন্টকে ট্রাভার্স করতেছে। দেখুন যে গেলো 0, যে লেস দেন 2, তো প্রত্যেকটার এই দুটো দুটো করে ট্রাভার্স করা যায়। প্রথমে এই দুটো ট্রাভার্স করবে, তারপর এই দুটো, তারপর এই দুটো, এইভাবে করে ট্রাভার্স করার জন্য ভিতরের ফর লুপটা। এবং এই ট্রাভার্স করার সময় সে দেখবে যে এস এস এর আই যেতম ইন্ডেক্স, দেখেন এস এস ছিল আমাদের অ্যারে অফ স্ট্রিং। তো এখানে আমি আই যে কেন দিছি, অ্যারে অফ স্ট্রিং কিন্তু অনেকটা হচ্ছে এই যে টু ডি অ্যারের মতো, আই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে এই যে এস অফ এস এস এর এই প্রথম এলিমেন্টটা, আই আয়ের মান যদি এখানে 0 হয় তার মানে বোঝাচ্ছে যে প্রথম এলিমেন্ট, এবং এখানে যদি জের মানটা যদি 0 হয় তাহলে আমাদের বোঝাচ্ছে যে প্রথম প্রথম যে স্ট্রিংটা, প্রথম স্ট্রিংয়ের প্রথম ইন্ডেক্স, ঠিক আছে। এবং আমার যদি এরকম হয় আয়ের মান 0 এবং জের মান 1 হয় তাহলে প্রথম স্ট্রিংয়ের দ্বিতীয় ইন্ডেক্স মানে এস, এইভাবে আর কি। তারপরে যখন লুপটা আবার ঘুরবে, যখন এখানে আয়ের মান 1 হবে এবং জের মান 0 হলো, তো আয়ের মান 1 এবং জের মান 0 মানে হচ্ছে যে দ্বিতীয় স্ট্রিংয়ের প্রথম ইন্ডেক্স, এবং আয়ের মান 1 এবং জের মান 2 মানে হচ্ছে দ্বিতীয় স্ট্রিংয়ের দ্বিতীয় ইন্ডেক্স। এইভাবে করে আর কি ট্রাভার্স হতে থাকবে, এবং আমি চেক করে থাকবো যে এইগুলোর মধ্যে কোনোটাতেই কি এই যে আমাদের যে মেইন প্রথমে যে স্ট্রিংটা ছিল, শুধু এস নামের যে স্ট্রিংটা ছিল, এই স্ট্রিংয়ের কোনো উপাদান মিলে কি না,
আইএসটিকে তো দুইটা উপাদানই থাকবে আমরা জানি, আমি বলেই দেওয়া হয়েছে কোশ্চেনে যে দুইটা উপাদান থাকবে। তো এস অফ জিরো মানে প্রথম ইন্ডেক্স এবং দ্বিতীয় ইন্ডেক্সে যে কোনো একটা যদি আমার এইগুলোর সাথে মিলে যায় তাহলে আমি কি করব, ইয়েস প্রিন্ট করলো এবং রিটার্ন করে দিলাম প্রোগ্রামটা। রিটার্ন করার মানে হচ্ছে প্রোগ্রামটা নিচে আর এক্সিকিউট হবে না ইয়েস পাওয়ার পরে। তো এবার যদি কোথাও যদি এইগুলো যদি না পায় তাহলে রিটার্নও হবে না এবং শেষে এসে কী করবে, নো প্রিন্ট করে দেবে। তো এইটুকুই সিম্পল কাজ এবং আমি এটা সাবমিট করেছি, অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আশা করি সবাই প্রবলেমটা বুঝতে পারছেন, ধন্যবাদ।